নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। এখন আমরা কিন্তু কয়েকটা ব্রিজ দেখতে যাচ্ছি। তো দেখো এটা ট্রেন, এখন কিন্তু প্রচুর রাত। তো দেখো সাইড থেকে কিন্তু একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে, তো আর দূরে কিন্তু বিভিন্ন লাইট গুলো দেখা যাচ্ছে। তো দেখো কয়েকটা ব্রিজ সম্পর্কে আমরা দেখতে যাবো। কয়েকটা ব্রিজ সম্পর্কে আমরা কোনো তথ্যই জানি না। আমি অনেকবারই কয়েকটা ব্রিজ দেখতে গিয়েছি, বেশিরভাগ কিন্তু রাত্রে দেখেছি। এবার আমি কিন্তু কয়েকটা ব্রিজটা দিনে দেখবো। তো দেখো এই ট্রেনটা কিন্তু সকালে পৌঁছাবে, এবং সকালবেলা যখন পৌঁছাবে তখন কিন্তু আমরা ফরেকা ব্রিজটা দেখতে পারবো। এখন কিন্তু রাত হয়েছে, এটা ফরেকা মানে মালদাতে দাঁড়াবে একদম সকালবেলা, ঠিক আছে? এবং সেই সকালবেলা কিন্তু আমরা ট্রেন মানে ফরেকা ব্রিজটা দেখতে পাবো। এটা কিন্তু এখন কিন্তু রাত, বুঝতে পারলে আমরা কি বলছি। তো দেখো প্রচুর লোক কিন্তু এই ট্রেনে আছে। দেখো টোটাল তোমার তো জানো যে এই ফরেকা ব্রিজ কিন্তু গঙ্গা নদীর উপরে কিন্তু অবস্থিত আছে, এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা এবং মুর্শিদাবাদ জেলার এই বাঁধটি কিন্তু অবস্থিত আছে। 1961 খ্রিস্টাব্দে কিন্তু এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয়েছে, আর 1975 খ্রিস্টাব্দে কিন্তু এই বাঁধের নির্মাণ কাজ শেষ হয়েছে। অর্থাৎ 14 বছর লেগেছে এই ফরেকা ব্রিজ তৈরি করতে। এবং এটা আর টোটাল কিন্তু 108 গেট আছে ফরেকা ব্রিজে। এবং এই ফরেকা ব্রিজের জল যদি ছেড়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশ কিন্তু পুরোপুরি তলিয়ে যাবে। তো দেখতে পাচ্ছো আমরা কিন্তু ভোরবেলায় একদম এই ফরেকা ব্রিজে পৌঁছাবো। অবশেষে আমরা নিউ ফরেকা জংশনে পৌঁছালাম। তো দেখো এটা কিন্তু সকাল 8:30 বেজে গেছে। তো দেখো আজকের দিন কিন্তু কোনো কুয়াশা পড়েনি, আর ট্রেনটা আস্তে আস্তে কিন্তু ফরেকার মধ্যে মানে ফরেকা জংশনের মধ্যে প্রবেশ করেছে। নিউ ফরেকা জংশন থেকে এবার আমরা ফরেকা ব্রিজের মধ্যে প্রবেশ করব। তো দেখো ট্রেন কিন্তু খুব আস্তে আস্তে কিন্তু ট্রেনটা কিন্তু সামনের দিকে ছুটে চলছে। এখানে কিন্তু ট্রেনটা কিন্তু খুব বেগে চলে না, আস্তে আস্তে চলে। অনেকে বলে ফরেকা ব্রিজের পরে ট্রেনটা কমসে কম 30-40 মিনিট থাকে। তো দেখো এখানে কিন্তু সবাই রিজার্ভেশন করে সিটটা কেটেছে। দেখো এখানে কিন্তু আমরা কিন্তু বেরোচ্ছি তোমার ওখান থেকে করছি। তো দেখো যাওয়ার সময় কিন্তু ফরেকা ব্রিজটা বাড়ছে, ফরেকা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। অনেকের বিভিন্ন ধারণা থাকে যে ফরেকা ব্রিজের নাই করে 30-40 মিনিট গাড়িটা থাকে, কিন্তু আমি টোটাল ক্যালকুলেশন করে দেখলাম, ঘড়ি ধরে টাইমটা চেক করে দেখলাম যে ফরেকা ব্রিজে মোটামুটি 5-6 মিনিট কিন্তু ট্রেনটা থাকে। হাইয়েস্ট হলে 7 মিনিট হতে পারে, তার বেশিক্ষণ থাকে না। তো দেখো ট্রেনটা কিন্তু খুব আস্তে চলছে, ধীর গতিতে চলছে। আমাদের ট্রেন কিন্তু ছুটে চলছে। আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। প্রথমে আমরা যাব জলপাইগুড়ি, যেখানে আমাদের জ্যাঠাদের বাড়ি। তারপরে আমরা দার্জিলিং এবং আমাদের বিভিন্ন যে পাহাড়গুলো আছে বা চা বাগান আছে সেইগুলো আমরা দেখবো। তো দেখো ফরেকা ব্রিজটা তোমরা দেখে নাও, খুব সুন্দর করে আমরা তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলে। তো দেখো আমরা কিন্তু এডুকেশনাল ভিডিওটা দিয়ে থাকি ফরেকা ব্রিজ, বিভিন্ন নদী সম্পর্কে, বিভিন্ন পাহাড় পর্বত সম্পর্কে কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা দিয়ে থাকি। তো দেখো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে দিনের বেলা ফরেকা ব্রিজে পৌঁছাবো, সেটাই হলো আমার স্বপ্নটা পূরণ হলো যে আমি ফরেকা ব্রিজটা দিনের বেলায় দেখতে পেলাম। এটা কিন্তু সকালের দিকে আমরা পৌঁছেছি ফরেকা ব্রিজে। আমি যতদিন উত্তরবঙ্গ গিয়েছি ততদিন কিন্তু ট্রেনটা মানে রাতের বেলায় আমি গিয়েছি, আমি কোনোদিনও ফরেকা ব্রিজটা দেখতে পাইনি। এবার ঠিক দিনের বেলায় ফরেকা ব্রিজটা খুব সুন্দর করে আমরা দেখে নিলাম। তো দেখো ট্রেনটা কিন্তু খুব আস্তে আস্তে ছুটছে, কারণ এই মানে ব্রিজের উপর দিয়ে ট্রেনটা খুব দ্রুত বেগে কিন্তু ছোটে না, বুঝতে পারছি। এখানে ট্রেনটা খুব আস্তে 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 ধীর গতিতে চলে। এবং আমরা জানি যে ফরেকা ব্রিজ কিন্তু সরাসরি কিন্তু এই যে ফরেকা ব্রিজের যে বাঁধ আছে এই বাঁধে মানে টোটাল 109 গেট আছে, অনেকে 108 গেটের কথা বলে। এই গেটগুলো যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু টোটাল বাংলাদেশ কিন্তু তলিয়ে যাবে, অর্থাৎ বন্যা হয়ে যাবে। এবং এই ফরেকা ব্রিজের জল কিন্তু প্রচণ্ড বেগে কিন্তু প্রবাহিত হয়। এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং আমাদের ইন্দিরা গান্ধীর মধ্যে কিন্তু এই চুক্তিটা হয়েছিল যে ফরেকা ব্রিজের বাঁধ নিয়ে। তো দেখো কতটা পরিমাণে জল দরকার সেটা কিন্তু বাংলাদেশকে দেওয়া হয়। বেশিরভাগ মাঝে মাঝে মানে গেটগুলো ছেড়ে দেওয়া হয় ফরেকা ব্রিজের, তখন কিন্তু বাংলাদেশ কিন্তু ভয়াবহ বন্যা হয়। এটা কিন্তু সরাসরি উত্তরবঙ্গে অবস্থিত। তো এরপরে আমি যদি যাবো সেদিকে কিন্তু তোমাদের তিস্তা, তোর্ষা এইসব নদীগুলো তোমাদের দেখাবো। তো দেখো তোমাদের ফরেকা ব্রিজটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমরা কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ঘুরতে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা ফরেকা ব্রিজ এবং চা বাগান এবং তার সঙ্গে আমরা মহানন্দা, বালাসন বিভিন্ন নদী কিন্তু আমরা দেখেছি। তো দেখো প্রচুর ছেলেমেয়েরা কিন্তু তাদের কিন্তু সামনে পরীক্ষা আছে, তো তাদের আমি একান্ত অনুরোধ করবো ভালো করে তোমরা
পড়াশোনা করো, তোমরা কিন্তু তোমাদের কিন্তু ভালো রেজাল্ট করতে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা কিছুদিনের জন্য তোমাদের মানে পড়ার সঙ্গে যুক্ত ছিলাম না, তো দেখো বাকি যে সাবজেক্টগুলো আছে খুব তাড়াতাড়ি আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।